ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের ফর্ম জমা দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিল ভাঙড়ে। জমি কমিটির সদস্যদের ক্ষতিপূরণের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে না। এই অভিযোগে সোমবার পাওয়ার গ্রিড সংলগ্ন ফুলেহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। এটা তো এই মুহূর্তে যেটা আছে এলাকায় যে আমফান ঝড়ে যে বিধ্বংসী আমফান ঝড়ে যে ক্ষতিগ্রস্ত মানুষ তাদের সাহায্যের জন্য হাহাকার করছে সারা, মানে শুধু এখানে না সারা জেলা জুড়ে এই অবস্থা চলছে। একদিকে সেটা যেন মানুষ হাহাকার করছে, একদিন পঞ্চায়েত কর্মী বা পঞ্চায়েতের যারা প্রতিনিধি আছে আমাদের যারা মানে সরকার পক্ষের তারা তালবাহনা বিভিন্ন রকম দেখাচ্ছে, বিভিন্ন রকম স্বজন পোষণ তারা শুরু করছে। আমাদের এখানে যারা ক্ষতিগ্রস্তের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে তার ডাটা এন্ট্রি হচ্ছে পঞ্চায়েতে করছে, হঠাৎ করে আজকে ডাটা এন্ট্রি করতে এসে জানা গেল যে এখানে আজকে ডাটা এন্ট্রি হবে না। আমরা নিজের খরচায় জেনারেটর চালিয়ে স্টাফকে তুলে নিয়ে ডাটা এন্ট্রি করতে গেলাম, কিন্তু এখানকার কোনো ক্যাজুয়াল স্টাফ সে বলছে ডাটা এন্ট্রি হবে না। কেন হবে না আমরা জানতে চাইলাম, বললো যে ও উপর থেকে অর্ডার। আমরা জানি পঞ্চায়েতের হায়ার অথরিটি বিডিওকে আমরা ফোন করে জানলাম, বিডিও বললো না আমি এই ধরনের কোনো অর্ডার করিনি যে ডাটা এন্ট্রি হবে না। আমাদের দাবি হচ্ছে এটা আজকের নয়, বারবার পঞ্চায়েতে বিভিন্ন কাজের ক্ষেত্রে এই হেনস্থা আমাদের সাধারণ মানুষের হতে হচ্ছে। বিডিও যেখানে বলছেন অর্ডার দেয়নি, তাহলে কোন অথরিটি ওনাকে অর্ডার দিলেন ওই ক্যাজুয়াল স্টাফকে যে এখানে ডাটা এন্ট্রি হবে না, সেটা আমাদের জানার দাবি। এছাড়া বিভিন্ন সময় এর আগেও বারবার এই ধরনের হেনস্থা হতে হচ্ছে। জব কার্ডের কাজের ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার অর্ডার করেছেন যে লকডাউনের মধ্যে কাজ চালু করবে, আমরা যখন কাজের কথা বলতে আসছি একটা পঞ্চায়েতে বা 16টা বুথ 16টা মেম্বার বারবার সেখানে বিডিও থেকে বা পঞ্চায়েত থেকে বলা হচ্ছে যে মাত্র 5টা আমাদের যে জেতা 5টা মেম্বারশিপের এতে কাজ হবে, বাকিগুলো কাজ করা যাবে না। একটা বিডিও বা একটা পঞ্চায়েত এক্সিকিউটিভ এই ধরনের কথাবার্তা বলে কি করে? আজকের মূলত যে আজকে সাধারণ মানুষ যখন তার ক্ষতিপূরণের ফর্ম ফিল আপ করতে আসছে এবং তার কোনো ফর্ম ফিল আপ এখানে করতে দিচ্ছে না বা ডাটা এন্ট্রি করতে দিচ্ছে না, সেই তার দাবি যে কেন করতে দেওয়া হবে, সাধারণ মানুষ কেন এইভাবে হেনস্থা করবে পঞ্চায়েতে ডেকে নিয়ে, এই একটা দাবি। আর এই দাবি আমরা বিডিওকে বারবার বলেছি, আজকে ফোনেও আমাদের কথা হয়েছে যে এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে এই পঞ্চায়েতে এসে আলোচনা করে সমস্যা সমাধান করতে হবে। কতক্ষণ চলবে জানি না, বিডিও কি নির্দেশ দেন তার উপরে আমরা এখানে নির্ভর করছি। আর আগামীতে যদি এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ না নেওয়া হয়, না আলোচনা করা হয়, তাহলে কিন্তু আগামীতে আর আমরা বড় আন্দোলনে নামবো। এরপরে আমরা পাওয়ার গ্রিডের গেটেও তালা লাগাবো। কার মদতে কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা বিভিন্ন ভাঙড়ের বিভিন্ন জায়গায় ঘুরছেন জানেন, এখানে তো কে কোথায় কত কিছু তোলাবাজি করে খেতে পারে, কে কতটা মানে সাধারণ মানুষের টাকা খেতে পারে এই চলছে, স্বজন পোষণ কতটা করবে সেখানে একটা শান্তিপূর্ণভাবে স্বাভাবিকভাবে আমরা করার চেষ্টা চলছি। কিন্তু এখানে আপনারা জানেন এখানকার যে দুষ্কৃতি কিছু রাজনৈতিক নেতা আছে তাদের মততে এইগুলো করা হচ্ছে আর অজুহাত দেখাচ্ছে বিডিও বা বিভিন্ন আধিকারিক দেখায়। তা আমরা জানতে সেই লোকটি কে, এটা আমরাও আমাদেরও প্রশ্ন, সেই লোকটি কে যে এইগুলো করছে এখানে? ভান্ডার এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সন্দীপ বাজার কাশীপুর দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153251826 নম্বরে।